আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় আক্কেল দাঁতের চারপাশে মাড়ি ফোলা ব্যথা ও মাংস বৃদ্ধি হলে করণীয় সম্পর্কে তো ভিওয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স আক্কেল দাঁত যেটি আমাদের মাড়ির শেষ প্রান্তে ওঠে তো ভিউয়ার্স এই আক্কেল দাঁত ওঠার সময় অনেকের অনেক ধরনের জটিলতার সৃষ্টি হতে হয় যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আক্কেল দাঁত ওঠার সময় মাড়ির চার পাঁচটা ফুলে আছে এক্ষেত্রে প্রচণ্ড ব্যথা হয় কারো কারো ক্ষেত্রে হয় আবার কারো কারো ক্ষেত্রে আক্কেল দাঁত ওঠার সময় কোনো সমস্যাই হয় না তবে কারো কারো কিছু এ ধরনের সমস্যা হয়ে থাকে বিহর্স এই দাঁতটি ওঠার সময় মাড়ি ভেদ করে যখন উঠে উঠতে থাকে তখন কারো কারো প্রচণ্ড ব্যথা হয় এবং চার পাঁচটা ফুলে ওঠে লাল হয়ে যায় তো এই দাঁতটি যখন পুরোপুরিভাবে উঠে যায় তখন আর এই সমস্যাটি থাকে না এক্ষেত্রে আপনার আক্কেল দাঁত ওঠার সময় কয়েকবার ব্যথা হতে পারে এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন উপর যে আক্কেল দাঁতটি উঠছে তো তার উপরে কিন্তু পিছন থেকে এভাবে মাংস বৃদ্ধি হয়ে দাঁতের উপর চলে আসছে তো এ অবস্থায় যখন উপর থেকে কামড় দেওয়া হয় দাঁতে দাঁতে যখন কামড় দেওয়া হয় তখন ভিউয়ার্স এখানে যখন কামড় পড়ে তখন কিন্তু ব্যথা অনুভব হয় তো এই সমস্যায় আপনাকে ডেন্টিস্টের কাছে গিয়ে যখন আপনি ট্রিটমেন্টে নেবেন তখন যতটুকু অংশ এখানে অতিরিক্ত রয়েছে যতটুকু মাড়ির অংশ তো এতটুকু আপনাকে কাটিং করে দিলে আপনার সেটি ভালো হয়ে যাবে এক্ষেত্রে কোনো ধরনের ব্যথা পাওয়া যায় না ব্যথামুক্তভাবেই এটি করা হয় ভিউয়ার্স যখন পজিশনটা এমন থাকে সাধারণত এমন থাকলে কয়েকদিনের মধ্যেই তা মোটামুটি ভালো হয়ে যায় কখনও ডাক্তারের কাছে প্রয়োজন যাওয়ার প্রয়োজন হয় কখনো বা হয় না তো ভিউয়ার্স তবে ডাক্তার দেখিয়ে নেওয়াটাই ভালো তো এক্ষেত্রে সাধারণত যখন দাঁতটি উঠে যায় তখন ভালো হয়ে যায় আর এই ক্ষেত্রে কিন্তু আপনি বাড়িতে কিছু কিছুটা হালকা পানি গরম করে কিছুটা লবণ দিয়ে যদি আপনি কুলকুচি করেন তাহলে এক্ষেত্রে আরাম পাওয়া যায় ভিউয়ার্স এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন এখানে আপনার এখানে যে ফোলা অংশটি রয়েছে এখানে দাঁত উঠবে এখনো পর্যন্ত বের হয়নি তো এই ক্ষেত্রে অনেকের আকল মাড়ির ওঠার সময় ব্যথা হয় মাড়ির শেষ প্রান্তে অনেকেই ভেবে থাকে যে মাড়ির শেষ প্রান্তে কোনো দাঁত নাই কিছু নাই পরিষ্কার জায়গা কিন্তু তারপরেও কেন মাড়ির শেষ প্রান্তে ব্যথা হচ্ছে হতে পারে আপনার সেই আক্কাল দাঁতটি উঠতেছে তার জন্যই এমনটি ব্যথা হয়ে থাকে এমন এমনভাবে ফুলে যায় এক্ষেত্রে এক্স রে করে দেখতে হয় এছাড়া সতেরো থেকে বাইশ বছর বয়সের মধ্যেই এ ধরনের সমস্যা বেশি হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতটি অর্ধেক পরিমাণ উঠছে এখনও পর্যন্ত কিছুটা পরিমাণ ওঠেনি তো ভিওর্স এ ধরনের সমস্যার জন্য কিছুদিন অপেক্ষা করতে পারেন আপনি অথবা যদি অনেক বেশি সমস্যা হতে থাকে তাহলে এখানেও আপনাকে ডাক্তারের কাছে গিয়ে মাংসটুকু ছাড়িয়ে আনতে হবে তাহলে এ ধরনের সমস্যা ভালো হয়ে যায় আর যখন এমনভাবে দাঁতের উপরিভাগে মাংসপিণ্ড চলে আসবে মাড়ির অংশ তখন কিন্তু আপনাকে এটি কাটিং করে নেওয়াটাই ভালো তো ভিওর্স এই ছিল ভিডিওর আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম